চ্যানেল, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো বন্ধুরা, একদম দুপুরবেলা, এখন বাইরে যা রোদ, মানে গরমে থাকা যাচ্ছে না। তো আমরা আজকে একটু নিমন্ত্রণ বাড়িতে যাচ্ছি, তো কল্যাণী থেকে চলে এসেছি অনেক ভোরবেলায়। তো তোমাদেরকে জানানো হয়নি আর নিমন্ত্রণের উদ্দেশ্যেই আসা হয়েছে। তো আমরা আজ যাচ্ছি পিসির বাড়ি। তো আমাদের গ্রাম সাইডে দুটো পিসির বাড়ি আছে, তো দুটো পিসির বাড়িতেই নিমন্ত্রণ আছে। আর আমরা সেই শিবনিবাস যাওয়ার রোডটা দিয়ে যাচ্ছি, একদম মানে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে, লিচু আম এগুলো সব পেকে আছে, মানে সব দেখতে পাচ্ছি কত সুন্দর, একদম পাকা পাকা ফলগুলো। আর এদিকে ফসল, যেমন এদিকে নদীয়াতে পাট হয়, তো সেই ফসলগুলো দেখতে দেখতে যাচ্ছি, তো খুব ভালো লাগছে। কিন্তু প্রচণ্ড গরমও আছে। তো পিসি বাড়িতে দুপুরবেলাটা থাকবো, সন্ধ্যে আবার চলে আসব। তো পিসির বাড়িতে ওখানে মাঠ আছে, খুব সুন্দর গ্রাম্য পরিবেশ, খুব ভালো লাগে যেতে। তো সবসময় তো যাওয়া হয় না, কোনো অকেশন পারপাস যাওয়া হয়। তো আর যাচ্ছি, আর কেমন করে মজা করি, আরও সব রিলেটিভদের সঙ্গে দেখা হবে অনেকদিন বাদে, খুব এক্সাইটেড হয়ে আছি। তো তোমাদেরকে দেখাবো আর কি কি আনন্দ করব ওখানে। আর একটা আকর্ষণ, যে কিসের অনুষ্ঠান সেটা মানে আকর্ষণ রেখে দিলাম, যে ওখানে গিয়েই তোমাদের সারপ্রাইজ। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো বাড়ি কেমন। আর এই যে আমাদের এখানে দেখেছো শিবনিবাসের পাশেই, এই যে মাছ দিয়ার ওইদিকে যেতে যে ব্রিজটা, এই ব্রিজটা কিন্তু বেশি দিন হয়নি, কিন্তু ব্রিজটা খুব সুন্দর, বিকালের দিকে মানে খুবই সুন্দর, সবাই আসে দূর দূরান্ত থেকে। মানে এখানে ফাঁকা জায়গা তো, অনেক উঁচু ব্রিজটা, ওখানে বিভিন্ন রকম আইসক্রিম ফুচকার দোকানও বসে, বেশ মেলার মতো একটা, মানে পার্কে ঘুরতে গেলে যেরকম একটা ফিলিংস হয় ওরকম ফিলিংস হয়। তো আমরা মাঝে মধ্যে আসি ফুচকা খাওয়ার জন্য বাড়িতে গেলে। তো দেখো, এবার পিসির বাড়ির দিকে রাস্তাতেই ঢুকছি, আর অনেক ভেতরে পিসির বাড়ি কিন্তু। আর ওখানে চারিদিকে আম গাছ, তারপরে কাঁঠাল, এইসব মানে পিসিদের বাড়িতেও যে কত ফলের গাছ আছে তার ঠিক নেই। আর এদিকে রাস্তাগুলো দেখেছো, দুধারে কত ফাঁকা, আর রাস্তার কাজ হচ্ছিল তখন। তো দেখো, আর এই রাস্তাটা খুবই সুন্দর, মাঝে মধ্যে রাস্তা দিয়ে আমরা বিকালবেলা ঘুরতেও আসি তোমাদের দাদাভাইয়ের সঙ্গে। তো যাই হোক, চলো যেতে যেতে তোমাদের সবটাই বলি। আর এ রাস্তাতে কি বলতো, অনেক ছোটোবেলার অনেক স্মৃতিও আছে, কারণ মামার বাড়ি যেতে গেলেও এই রাস্তা দিয়ে যেতে হতো। আর যেহেতু আমার মামার বাড়ি দুই জায়গাতে, তো এখানেও যেতে হোক এদিক দিয়েই দুটো বাড়িতেই যাওয়া যেত, যদি গাড়িতে করে যেতাম, আর ট্রেনে গেলে আলাদা ব্যাপার ছিল। তো এই রাস্তাটা ছোটোবেলা থেকেই অনেক, আর বাসে করে যেতাম, এখন তো বাসে ওঠাই হয় না, তো কবে লাস্ট কবে উঠেছি সেটাও মনে পড়ে না, কিন্তু ভালো লাগে। আমি মানে ঘুরতে খুবই যেহেতু ভালোবাসি, তোমার যে কোনো কিছুতে ট্রাভেল করা আমার খুব ভালো লাগে, ট্রেন বলো বাস বলো, আর সব থেকে ভালোবাসি টোটোতে উঠতে, টোটো দেখেই মনে পড়ে গেল। তো তোমাদের দাদাভাইকে মাঝে মধ্যে বলি যে এই গাড়ি থেকে আমার না টোটো উঠতে, বিকাল করে যদি টোটোই করে অনেক দূরে যাই, তো মানে মাঝে মধ্যে সবাই মিলে টোটো রিজার্ভ করে এদিক ওদিকে যাওয়া হতো, আমার না খুবই ভালো লাগতো টোটোতে, বেশ কী জন্য বলো তো, খোলামেলা এই জন্য। আর গরমে মানে পুরো সেদ্ধ হয়ে গেছি, যতই গাড়িতে এসে চলুক। এই যে পিসিবাড়ির গ্রামে ঢুকে গেছি, আর এখানে কি হয় বলতো, প্রচুর প্রচুর পেঁয়াজ চাষ হয়। পেঁয়াজের সময় গেলে না পিসিদের প্রায় 12-14 বিঘা জমিতেই পুরো পেঁয়াজ হয়। তো যখন পেঁয়াজ ওঠে তার অনেকটা আগেও ওঠে, মানে 2-3 বার করে মানে লাগানো হয় পেঁয়াজ, মানে যখন ওঠে তার আগে এক ওঠে, আবার পরে কিছুদিন পরেও গিয়ে ওঠে। তো আমি ওরা কখন লাগায় সেটা ভালো বলতে পারবো না। আর পিসিদের বাড়িতে একটা স্টোররুম মতোই আছে, মানে বড় উঁচু করে ছাদ করে, সেখানে দেখি গিয়ে ঝোলানো ঝোলানো থাকে, সম্ভব হলে তোমাদেরকে দেখাবো যে সেই রুমটা, মানে সারা বছর ওখানে পেঁয়াজ থাকে, আর যখন প্রচুর দাম হয় তখন বিক্রি করা হয়, প্রচুর প্রচুর পেঁয়াজ। আর এই রাস্তাটা কি বলতো, আগে একবার এসেছিলাম, মাটির রাস্তা ছিল, এখন পাকা হয়ে গেছে। আর এই ধরনের গ্রামগুলো শহর থেকে অনেক ভেতরে থাকে, আর এর মধ্যে যে কী একটা মায়া জড়ানো থাকে না, আমার না খুবই ভালো লাগে, আমি গ্রামই ভালোবাসি, আমার এত ভালো লাগে না। আর কি বলতো, সব পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়া এটা একটা কিন্তু বড় ইয়ে। তো যতই আমি শহরে থাকি, গেলে যে ওখানে মানুষের সঙ্গে মিশতে পারবো না, এটা কিন্তু খুব আমার ভালো লাগে না। তার পিসিদের বাড়িতে গেলে আশেপাশের সবাই আসে দেখতে, যে বৌমা এসছে, সে যে কী একটা আনন্দ, সে একটা অন্যরকম ফিলিংস আসে। এই যে বলতে বল, আর দুটো পিসির বাড়ি যেহেতু পরপর, তো অন্যরকম একটা আনন্দ।
এই যে দেখো পিসির বাড়িতে বলতে বলতে পৌঁছেও গেছি, বড় পিসির বাড়িতে গেছি প্রথমে, আর এই যে গাড়িটা ওই আম গাছের নিচেই রাখা হয়েছে। আর যেহেতু গ্রামের দিকে আর ঘরের মধ্যে অনেক লোকজন, যেহেতু অনুষ্ঠান বাড়ি একটু গরম ছিল, তো ওই জন্য আমি তোমাদের দাদাভাইকে বললাম চলো না ওই তোমার আম গাছের নিচে গিয়ে বসি। তো পিসি ওখানে একটা চট বিছিয়ে দিয়েছে, আর এই যে ল্যাংড়া আম না কি বলে পেড়ে পেড়ে ওখানে আম মাখিয়ে খেয়েছিলাম। আর যাই হোক, সারাটা দিন কিন্তু খুব আনন্দে কেটেছিল। আর এই ভিডিওর নেক্সট পার্টটা আসছে, মানে নেক্সট ব্লগ আসছে, তো তোমরা সেটা দেখো। আর আশা করি এটাও ভালো লেগেছে। তো আজ এ পর্যন্তই, টাটা, বাই বাই।